गाइस वेलकम बैक टू माय न्यू वीडियो आज के अनेक दिन पर हमरा ठाकुर देखते बेरिछे आमार चैनेले आबार आरेकटा ब्लग आसते चले जा नॉर्मल ब्लग बावली देवा ब्लग तो एखन भद्र हो गेछे एखन तो हमरा एसी एखन मुनिरामपुर आमी हाफ रास्ता आसार पर आमार माथा पड़ेछे आमी ब्लग करब तो एखन आपातत आमी स्टार्ट करलाम ब्लगटा एखने होयेछे 80 फुटेर एकटा गाली ठाकुर होयेछे देखो सेखाने जाच्छि देखार जन्य तो हाफ रास्ते हमारे पैंडलर मध्य ढुके गेछि तारपर आमार मने पड़ेछे ब्लग करार कथा तो हमारा इसी तीन जन हमारे तो गार्लफ्रेंड एखे आसे और चले गए और माँ बाड़ी घूरते तो यह एक एका घूर उल्टा पाल्टा कमेंट दीबी ना भाई भलो भाव ब्लग बना ठीक है चो आपात रास्तार भिडियो देखा चलो हमारे फार्स्ट ठाकुर देखे नहीं मणिरामपुर और खूब भले ठाकुर देखे और बाड़ी ड्रेस पड़े अभी तीन बचर आगे ड्रेस पड़े अभी दो बचर और दो बचर पुराना ड्रेस पड़े ठाकुर मंडपे हाथ देवें ना आगे लेखा रही है मंडपे हाथ देवें ना क्यों क्यों हाथ दिले हाथ पात केटे देवे আগে টাকা ছিল না বলে এসব চড়তে পারেনি এখন পকেটে টাকা আছে কিন্তু এগুলো চড়তে দেয় না এখন ও হো ভাই ডিজে চলছে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাই আরাক কোয়েল বিশেষ করে এমন করতে শুভ দীপাবলির মাঝখানে স্কুল বাস ঢুকে গেছে ঠাকুর দেখার জন্য আহা কি সুন্দর এখানে গান হচ্ছে একটু গান দেখব আমরা ভেতরে ভেতরে আমরা এখন ভেতরে একটা ঠাকুর দেখে নিয়েছি ভেতরে দিকে যাচ্ছি হাতির মাথা হাতির মাথার আমার হয় এরকম এরম এরকম হচ্ছে বাহ খুব ভালো লাগছে তো গাইজ এখন আমরা মেন উদ্দেশ্যের দিকে যাচ্ছি জানি না এখনো কোথায় রয়েছে ঠাকুর ঠিক আছে ওই 80 ফুট কালী ঠাকুর কোথায় আছে আমরা চিনি না আমরা রাস্তা দিয়ে শুধু ঘুরে যাচ্ছি তিনটে না চারটে ঠাকুর দেখলাম আপাতত মাথায় রাখতে পারি না মাথায় আমার বুদ্ধি কম তো খালি যাচ্ছি রাস্তা খালি আলোই দেখে যাচ্ছি লোকজন দেখে যাচ্ছি আরে দেখাবো দাঁড়া আমাকে দেখিনি আমি আমার ফেস রাস্তায় মারাত্মক ভিড় তো দুদিন ঠাকুর দেখতে বেরোয়নি মুডের এক সাইড ছিল আজকে হঠাৎ করে এরা বললো বেড়াতে তো বেড়ালাম জোর জবরদস্তি গাইস ফাইনালি আমরা আশিপুরে ঢুকে গেছি সামনে ভাই আশিপুর আশিপুর চলে এসছি আশিপুর চল 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 দৌড়া 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 বড় করে না
ফার্স্ট টাইম আমি একটা ঠাকুর দেখলাম, যেটা কিনা দেখার পর থেকে মানে সরারই কোনো ইচ্ছা হচ্ছিল না। মানে এত বড় একটা ঠাকুর মানে কিভাবে যে ভেঙে পড়লো ওখানে, সেটা কি সেইভাবে মানে তুলে ওখানে ক্রেন দিয়ে কোনো রকম ভাবে দাঁড় করিয়ে রাখা, মানে কি করে পসিবল মানে বুঝা গেল না জিনিসটা। সেটা 80 ফুট একটা ঠাকুর ওখান থেকে পড়ে গেছে, তার মধ্যে সেটাকে ক্রেন দিয়ে দাঁড় করিয়ে রাখা, মানে মুখটা দেখার পর একদম অন্যরকমই ফিলিং। কি একটা তোর একটা আমার, আমার বউ অন্য কথা, আমি বউয়ের বাচ্চা নেবো কি করে, আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটার নাম ফাম আমি কিছু জানি না। লাইফে আমি ফার্স্ট টাইম এখানে আমি ঠাকুর দেখতে এসেছি শুধুমাত্র দ্বীপের কারণে। আমার ব্লগে ব্যাগ নিতে বলেছে আমাকে, শিখে নিবি, পড়াশোনা করিস নি তো, আজকে এখান থেকে শিখতে হবে সব কিছু। সব একই বই কেন লেখা? দীপ কি করছে আগে কি? চলো এখন আমরা ব্যারাকপুরের দিকে যাচ্ছি, ব্যারাকপুরে কিছু খাবো, হেভি জোর খিদে লেগেছে, বাজেট হেভি অল্প, জানি না কি খাবো। তো গাইস এখন আমরা ব্যারাকপুরে এসেছি, আমাদের কাছে টাকা অনেক কম, তো আমরা কি খাবো এখনো জানি না, 100 টাকা করে বাজেট রয়েছে। ও মোমো খাবে, জানি না ওর পেটে কোন কোন পড়ে থাকবে, বাকিটা ওদের থেকে খাবো। ও আচ্ছা আচ্ছা, বলে বলে 80 টাকা নিয়ে নেব আমি কেড়ে কেড়ে। আমি আজকে একটা সত্যি কথা বলতে চলেছি, সত্যি কথা একদম 100-এর মধ্যে 1000% সত্যি কথা। আমার ব্লগ কেন হচ্ছে না সেটা বিষয়ে কথা, তার রিজন হচ্ছে ফার্স্ট কথা আমি কন্টেন্ট পাই না, আর আমার লোকের মাঝখানে কথা বলতে লজ্জা লাগে, তাই জন্য আমার ব্লগ করা হয় না। তুই তাহলে খালি জায়গায় যাবি ব্লগ করতে? খালি জায়গায় কি দেখাবো, ঘরের ভিতরে আমি সামনে ক্যামেরা সেট করে আমি বক বক যত খুশি করতে পারি, আমার কোনো ব্যাপার নেই। তো যা হোক, এটাই হচ্ছিলো বলার কথা, এবার খাওয়ার আসুক, তারপর আমরা খেতে বসবো, ঠিক আছে। ও আজকে কন্ডাক্টরের ব্যাগটা নিয়ে গেছিলো, ওকে বললাম বাসের টিকিট কেটে দিতে, তাও ওর কাছে টিকিট নিয়েছে, মানে টাকা নিয়েছে, সরি, ওকে টিকিট দিয়েছে। কোথায় দিয়েছিস? তো আমি 20 টাকা ওখানে দিচ্ছি বলে তাই জন্য কেটেছি, দীপের কাছ দিয়ে নিবি 10 টাকা। তো গাইস আমাদের বাজেট কম থাকে, আমরা এখন ব্যারাকপুর স্টেশনে খেতে এসেছি, আর খেতে এসে আমরা আমি কথা কেন বলবো, কি কারণ ওকে না নিলে কি হবে, এরকম এরকম কেন কথা কে বলেছে? হ্যাঁ তাহলে এটা দেবো, কিন্তু আমি দেবো আমি এটা। তো এবার কথা হচ্ছে আমাদের, আমরা আমি আর দীপ অর্ডার দিচ্ছি হচ্ছে মোগলাই, আর ও বাড়ি থেকে চিকেন রুটি খাবে, মাংস রুটি বাংলা ভাষা, ঠিক আছে, মাংস রুটি খাবে বলে এজন্য এখন মোমো অর্ডার দিয়েছি, ওর থেকে 2 পিস আমি মেরে দেবো। বাড়ি এর সাথে খিচুড়িও আছে, ও ও আবার খিচুড়ি খাবে। তো এখন হচ্ছে আমাদের ওয়েটিং করার টাইম, এখন হচ্ছে 10টা বাজে, এবার এবার কখন কখন পাবো এখনো কোনো কিছু আমাকে শিখাচ্ছে কোথায় থাকি করতে হবে, আমি পুরো দিয়ে থাকি আছি। হ্যাঁ তো রেটেক রেটেক তোর কতটা খাওয়া দেখেছিস আমি?
আরে চাপ না দিলে দিতেই না তো বল খুব টেস্ট ও মা তালা কেন দিয়েছ পেছন দিকে তো গাইস এখন ফাইনালি রাত্রি 11:30 বাজে 11:30 সময় বাড়ি আসলাম বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছিল না তো যা হোক এখন আসলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এদারে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর আজকের ভিডিওটা টোটালি ওদের জন্য হয়েছে বিকজ আমি সারাদিন বাড়িতে থাকারই প্ল্যান ছিল তো হঠাৎ করে ওরা ডাকলো তার মধ্যে মুখ ফুট ঠিক ছিল না তো যা হোক একটু বেরালাম এখন একটু ভালো লাগছে তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা